আমার কিন্তু এখন পায়ের রক্ত মাথায় উঠতেছে। আমি কোন ফ্যামিলির মেয়ে মনে আছে তো? এই তো আসল রূপ বেরিয়েছে। স্বপ্নের বৃত্তে একদম এরকম চোখ করছিল। ওরে বাবা রে, ওরে তো কোনোভাবেই ঘরে উড়ান দেব না। তোমার আর আমার যে প্রেমের সম্পর্ক এইটা ঠিক থাকবো, আমি তোমার বিয়ে করবো না কোনো ব্যাপার না, কিন্তু প্রেমটা আমাদের চলবো। দূর এমনি করে কেউ তাকায় আমার মনে শরম করে না? কি হইল রাস্তার মধ্যে এমন করলে মানুষজন কি মনে করবো? সরো তো, তোমার লগে আমার জরুরি কথা আছে। জরুরি কথা যা আছে সবকিছু যত্ন করে রাইখা তো, কয়েকদিন পরেই তো আমাগো বাসর। এক বালিশে মাথা রাইখা, দুইজন দুইজনের মনে যত কথা আছে সবকো মনে। চম্পা, আমি তোমার বিয়ে করতে পারবো না। বিয়াবাদ? বিয়াবাদ মানে এ আবার কি পিনি করছে তোমার? বিয়াবাদ মানে বিয়াবাদ, তুমি অন্য চিন্তা করো। আই ফালতু, এই এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, না আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ভালো সিদ্ধান্তে আসতে পারছি। সি বিয়াটা বাদ, তুমি আমার মাফ করে দাও। মাফ? মাফ কইরা দিব মানে? আজকে বাদে কালকে আমগো বিয়া, আর তুমি আমার কাছে মাফ কর? আচ্ছা হইছেটা কি আমার কৌতো? তুমি তুমি তোমার আব্বার পছন্দ করা পাত্রের বিয়ে করো, খুব ভালো পাত্র, আমি দেখছি, অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নেই। শহর আলি কি কি আমার কিন্তু এখন পায়ের রক্ত মাথায় উঠতেছে। আমি কোন ফ্যামিলির মেয়ে মনে আছে তো? এই তো আসল রূপ বেরিয়েছে। স্বপ্নের বৃত্তে একদম এরকম চোখ করছিল। ওরে বাবা রে, ওরে তো কোনোভাবেই ঘরে উড়ান দেব না। তুমি যদি আমার বিয়া না করো তোমার কি অবস্থা হবে? চিন্তা করছো? তুমি করছো চিন্তা? এত কঠিন হয় না, বাঁচতে চাই, মাপ চাইতেছি। শোনো শোনো তো, আমি তোমার বলতেছি, তোমার আর আমার যে প্রেমের সম্পর্ক এইটা ঠিক থাকবো, আমি তোমার বিয়ে করবো না কোনো ব্যাপার না, কিন্তু প্রেমটা আমাদের চলবো। কি বিয়া করবি না প্রেম করবি তুই আমার সাথে? এখনই কি আমি আব্বারে কইতাছি, তারপর দেখ কি হয়। সরালি বাইচে গেছস, বিশাল বাসা বাইচে গেছস সরালি। ও মা, ও মা কি হয়েছে? বসে 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 বসে। ও মা গো কি হয়েছে, আমি কাঁদ দিয়েছি কিসের জন্য? ও মা কে আপনাকে আঘাত করেছে? কর না কে মানে কি কইছি সে কথা? কিরা আপনার বিয়ে হতে দিবে না? আম্মা যান খুলে কষছেন না কেন? একটু আগে সরাই সে আমার খুয়ে গেল, এর পক্ষে নাকি আমার বিয়ে করা সম্ভব না। আমারে অন্য কোনো চিন্তা করতে কইছে গো আব্বা। কি ওই সামাজের সাওলে এত বড় সাহস? আমার মেয়েকে বিয়ে করবে বলে এখন বলছে বিয়ে করবে না? এই চল তো, ওরে হাড় মাংস সব এক করে দিয়ে ওর পিনিক ছুড়ে দিয়ে আসি, চল। না আব্বা, আব্বা ছাইরা দাও, আরে তুমি ছাইরা দাও। একবার যখন তার পিনি করছে এখন আর কোনো কিছু করে লাভ হবে না। আমি না হয় সারা জীবন এমনি কাটাই দিব। না না না, তুই একদম চিন্তা করবি না, ওই হারামজাদাকে তো সারা পাবি না। কত বড় সাহস, আমি তোর জন্য কত ভালো ভালো সওয়াল ঠিক করেছি, আর ওই হারামজাদা আমার পায়ের নিচে পড়েছিল, বলছে চাচা আপনার মেয়েকে আমার কাছে দেন, সুখে রাখবো। এইখানে 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 পড়েছিল পায়ে, আর সে এখন করছে আমার মেয়েকে বিয়ে করবে না। এই ওর পিনিকের উপর আমার চলতে হবে নাকি? সাহস না না, বাদ দেওয়া যাবে না, ওকে একটা শিক্ষা দেওয়া লাগবে। কত বড় সাহস!